بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته محمد رجب الرحمن بيدك كبانغلادش تكي جانتا چهتشن بخاري مسلم বা অন্যান্য হাদিসের গ্রন্থে সই হাদিস আছে বা অন্য কোনো হাদিসও আছে কিনা ভাই আসল যেটা বুখারি এবং মুসলিম এতে কোনো দুর্বল হাদিস নেই থাকলো বাংলা অনুবাদ যেখানে করা হচ্ছে সেখানে কিভাবে অনুবাদ করা হচ্ছে ওখানে কোন রকমের প্রতারণা করছে কি না প্রকাশনী প্রকাশকরা এটা কিন্তু বলা সম্ভব না জি যদি তারা আল্লাহকে ভয় করে যদি অনুবাদ করে থাকে তাহলে সেই অনুবাদে কোনো রকমের ভুল না থাকা বা কোনো রকমের সহি ছাড়া অন্য কোনো হাদিস না থাকারই কথা জি বুখারী এবং মুসলিমকে যদি সামনে রেখে যদি আল্লাহকে ভয় করে যদি অনুবাদ করা হয়ে থাকে তাহলে আশা করা যায় সেই বুখারে এবং মুসলিমই মুসলিমের বাংলা অনুবাদে কোনো রকমের যে সহি ছাড়া অসহি কোনো হাদিস থাকবে না এটাই হচ্ছে নিয়ম কিন্তু কেউ যদি মনে করেন তবে অবশ্যই টিকা অবশ্যই টিকা যদি থাকে তাহলে সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে অনেক সময় দেখা যায় মনে করেন আহ করার হাদিস বর্ণিত হয়েছে জাল্লা রসুল সাল্লাহ করতেন আহ কিন্তু পরে টিকায় লেখা হয়েছে যে হাদিসগুলো না আমাদের মাঝহের বিরোধী কিংবা এছাড়াও না অন্য কোনো হাদিস আছে এই ধরনের বাজে কথা কিন্তু লেখা হয়ে থাকে এই টিকার কথাগুলো কিন্তু না পড়া যাবে না এবং এই টিকার কথায় কিন্তু কান দেওয়া যাবে না থাকলো বুখার এবং মুসলিমের সমস্ত হাদিসই সহি যদি সঠিকভাবে প্রকাশন প্রকাশনালয় থেকে প্রকাশ প্রকাশ করা হয়ে থাকে দু নম্বর কথা হচ্ছে বুখার এবং মুসলিম ছাড়া আবু আবুদাউ তিরমিজি বনুমাজা নাসাই আর এই ধরনের হাদিস গ্রন্থগুলোতে সহি এবং অসহি সব হাদিসি আছে জি বেশিরভাগ হাদিসই সহি তিরমিজি আবু দাউদের বেশিরভাগ হাদিসই সহি তবে কিছু না দুর্বল কিছু না মৌজু কিংবা এ ধরনের কিছু হাদিসও আছে সেই জন্যে এই হাদিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অনেক সময় ইমাম তিরমিজি নিজেই বলে দিয়েছেন যে হাদিসটা দুর্বল আবু দাউদ আর বলে দিয়েছেন যে হাদিসটা দুর্বল জি তরজমা বা অনুবাদ করার সময় সেই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমাদের কোন হাদিসটা সহি আর কোন হাদিসটা সহি নয় এটা বুঝতে সুবিধা হবে কিন্তু তরজমা যদি শুধু না হাদিসের যে শব্দগুলো সেই হাদিসের শব্দগুলোরই যদি অনুবাদ করা হয়ে থাকে তারপরে ইমাম তিরমিজি বা ইমাম আবু দাউদ কি বললেন তার যদি তর্জমা না করা হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় আমরা আহ ভুল বুঝতে পারি কিংবা হয়তো কোনটা সহি আর কোনটা সহি নয় এটা আমাদের বুঝতে হয়তো ভুল হতে পারে সেই জন্যে অনুবাদটাও ঠিক মতো করা হয়েছে কিনা কোন অনুবাদক ঠিক মতো অনুবাদ করেছেন এটাও কিন্তু আমাদের জেনে নেওয়া একান্তই দরকার